संश्लिष्ट क्षुद्र ব্যবসায়ীরা অসন্তুষ্ট এবং আর্থিক ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত। অন্যান্য বছর কার্যত পয়লা এপ্রিল থেকেই শুরু হয়েছে তো চৈত্র মেলা। যদিও কোভিড জনিত কারণে গত বছর চৈত্র মেলা বসেনি, এবারেও কিন্তু কোভিড পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। এর মধ্যে আগরতলা পৌর নিগম এবারেও শকুন্তলা রোডে চৈত্র মেলা বসার অনুমতি দেয়নি পৌর নিগম। বহু তাল বাহানার পর শিশু উদ্যানে একটা অংশের ব্যবসায়ীদের চৈত্র মেলার দোকান করার অনুমতি দিয়েছে পৌর নিগম। তাতেই মঙ্গলবার থেকে শিশু উদ্যানে শুরু হয়ে গেছে চৈত্র মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি। সে প্রস্তুতি শুরু হয়ে গেলেও শিশু উদ্যানে চৈত্র মেলা তেমন লাভজনক হবে না বলে সংশ্লিষ্ট যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা রীতিমতো আশঙ্কিত। এর মধ্যে নতুন আরেক উটকো ঝামেলা উদয় হলো। শিশু উদ্যানে চৈত্র মেলার দোকান করার ব্যাপারে যারা প্রকৃত ব্যবসায়ী তারা জায়গার টোকেন প্রাপ্তি থেকে এবার বঞ্চিত হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক ব্যবসায়ী। সমস্যা তো দাদা একটা জিনিস কি জানেন, এই সমস্যা তো আমরা তো আগে জানি এখানে জায়গা দিত না। শকুন্তলা রোড আমরা দোকানদারি করছি, এই বছর তো শকুন্তলা রোডে দেওয়া হইতো না আমরা জানি তো। অনেকই আমরা বাড়িতে গেছি অলরেডি দিত না কইরা, হঠাৎ করে কালকে বা পরশুদিন মনে করেন টাকা দেওয়া হইব কইরা এখানে দিয়া লাইছে তারা। হ্যাঁ টুকেন দিয়া লাইছে, টুকেন দিয়ে দিছে যারা আমরা ব্যবসায়ী সবসময় কইরেছি ব্যবসা, কেউ ব্যবসা পাইছি না। অনেকে গিয়ে দেখেন মানে ব্যবসায়ীকে সব ওই যে লোকটি এই যে তার দাদা সবসময় নিরীক্ষণ করছি আমরা পাইছি না। অনেকে গিয়ে দেখেন বা শহরে দোকানদারি করতেছে তাইনে ফট করে পিসিরে মাসিরে বৌদিরে আইনা টাকা লয়ে লাইছে, কিন্তু প্রত্যেক ব্যবসায়ীকে আছে না টুকেনই পাইছে না। আর যারা মানে আমরা যারা সবসময় রিয়েকশন বা মেলাবান নিয়ে করি আমরা সবাই পাইছি। এই পরিস্থিতিতে বিলম্বে হলেও বুধবার থেকে শিশু উদ্যানে চৈত্র মেলা শুরু হতে চলেছে। তবে এই মেলার জন্য হাতে পাওয়া যাবে মাত্র 7 দিন। এই স্বল্প সময়ে তাদের কতটুকু বেচা বিক্রি হবে বা তারা কতটুকু লাভের মুখ দেখাবে সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রীতিমতো আশঙ্কিত। উপরন্তু সে সমস্ত ব্যবসায়ীরা এবার শিশু উদ্যানে চৈত্র মেলার দোকান করার অনুমতি কিংবা টোকেন পাননি তারা তো রীতিমতো হতাশ। তবে পৌর নিগম কর্তৃপক্ষ তাদের ব্যাপারেও একটা সদর্থক ভূমিকা পালন করবে বলেও ওই ব্যবসায়ীরা প্রত্যাশায় অপেক্ষা করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।